Your viewers, welcome to my channel Amazing Natural Earth. হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আজ আপনাদের রাষ্ট্রি টুসুক মদ বা যা আমরা বাংলায় মদ বলে থাকি তার সম্পর্কে কিছু কথা বলবো। তো চলুন আজকের ভিডিওটা এখানে স্টার্ট করি। আজকে যে আপনাদের শুঁয়োপোকা বা মদ দেখতে পাচ্ছেন, এই প্রজাতির পতঙ্গকে দেখে খুব সবার অনেকের সুন্দর লাগতে পারে, আবার অনেকের ভয়ানক লাগতে পারে। এটা সাধারণত ছোট বড় পাতার উপরেই বা কাঁটার উপরেই দেখা যায়। এই ধরনের মদ গাছের অনেক পাতা খেয়ে ফেলে বা পাতাকে আক্রমণ করলে সেই পাতার তাদের ছোঁয়া বা তাদের লালারস লাগলে পুরো বাদামি হয়ে নষ্ট হয়ে যায় বা নষ্ট করে দেয় পাতাটিকে। এবং এই রাষ্ট্রি টুসুক মদকে শনাক্ত করা খুবই সহজ তুলনামূলকভাবে। তারা মোটামুটি লম্বাতে প্রায় 30 মিলিমিটারের মতো হতে পারে বা এরা খুব লোমযুক্ত হয়। এদের মাথা হয় কালো, গাঢ় ধূসর পিঠ হয় এবং পেটটি হলুদ বর্ণের হয়ে থাকে। তাদের দেহে ঘন এবং ছোট ছোট হলুদ সাদা চুলের মতো 4-7টা করে তুত থাকে, যা তাদের দেহের সাথে লম্ব এবং কমলা টিউবারকল থেকে বিকিরণ করে। শুঁয়োপোকাগুলির সামনে দুটি লম্বা কালো পেন্সিলের মতো তুত রয়েছে। এই শুঁয়োপোকাগুলি সেই রকমভাবে গাছের খুব একটা বেশি ক্ষতি করে না, কিন্তু এরা গাছের অনেক পাতাই খেয়ে ফেলে। এই শুঁয়োপোকাগুলো এমনি ক্ষতি না হলেও এদের শুঁয়োগুলো কিন্তু খুবই ক্ষতিকারক। এই ধরনের মদ বা শুঁয়োপোকা ভারত ছাড়া বিভিন্ন পশ্চিম উপকূলে অনেক বেশি পরিমাণে দেখা যায়। তাহলে আজ এই পর্যন্ত আমার এইটুকু ভিডিও থাকলো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন। বাকি ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রিপশন করুন, সাথে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন, ভুলে যাবেন না কিন্তু। এবং আমার প্রতিটা ভিডিও আপনারা আপলোড হওয়ার সাথে সাথেই দেখতে পাবেন। আপনারা আমার চ্যানেলটির প্রতিটা ভিডিও দেখুন এবং আমাকে অবশ্যই সাপোর্ট করবেন, যাতে আমি আবার আপনাদেরকে অনেক অনেক ভিডিও দেখাতে পারি। এবং ভালো থাকবেন, স্টে সেফ, স্টে হ্যাপি। হ্যাপি বাই।